বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ, বাংলা ভাগ বিরোধী প্রস্তাবে আলোচনা। মায়ের যেমন ভাগ হয় না তেমনি রাজ্যের ভাগ হয় না, ভোটে হেরে অস্তিত্ব জানান দিতেই উস্কানি। অধিবেশনে বিজেপিকে তোপ ইটাহারের তৃণমূল বিধায়কের, আমরা বঙ্গভঙ্গ চাই না, মন্তব্য অগ্নিমিত্রা পালের। অধিবেশনে বিজেপিকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যেরও। বিজেপির যারা আলোচনা করছেন তারা নিজেরাই জানেন না কি বলছেন, কেউ হ্যাঁ বলছেন তো কেউ না বলছেন। কি বলতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, পদ্ম শিবিরকে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি আজই বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সেই প্রস্তাব পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবং সেই আলোচনার প্রেক্ষিতেই এই মন্তব্য বিজেপি বিধায়ক থেকে শুরু করে রাজ্যের যারা তৃণমূল কংগ্রেস বিধায়ক রয়েছেন, মন্ত্রী রয়েছেন তাদের। আপনাদের জানিয়ে রাখি আজই বাংলা ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা হয় রাজ্য বিধানসভায় এবং বিধানসভার অধিবেশনে বাংলা ভাগ বিরোধী প্রস্তাবে আলোচনায় যেমন বলা হচ্ছে মায়ের যেমন ভাগ হয় না তেমনই রাজ্যের ভাগ হয় না। কথা বলবো বিষয়ে আরো বিস্তারিত ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, মূলত আজকের এই আলোচনায় ঠিক কোন কোন বিষয় উঠে এলো বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে, ঠিক কি কি বলা হলো, কি জানা যাচ্ছে? দেখো, বাংলা যে আলোচনা বিধানসভায় হয়েছে তাতে কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছেন এবং মুখ্যমন্ত্রী যেটা উল্লেখ করেছেন যে বিষয়টি স্পষ্ট সেন্সিটিভ এবং এর আগে বিভিন্ন অধিকারী কিন্তু তার বক্তব্য দিয়েছিলেন এই বিষয় নিয়ে। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে তৈরির একটি ইতিহাস রয়েছে, বিজেপি জনসংঘের পরে এবং 1947-এ দেশ ভাগ যে হয়েছিল সেটা কিন্তু দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে হয়েছিল এবং সেক্ষেত্রে তিনি প্রস্তাব দিয়েছিলেন তার একটি ভাষা পরিবর্তন করুক এবং পশ্চিমবঙ্গে যে বিধানসভা সেটা একটা অবিভক্ত পশ্চিমবঙ্গে তৈরি হোক। সেক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী বলতে উঠেছেন তখন কিন্তু তিনি বলেছেন যে বিজেপি দলনেতা যেটা বলেছেন সুরেন্দ্র অধিকারী সেটা আমি ইনফোর্স করতে বলবো, অর্থাৎ আরো দুটো লাইন তিনি যোগ করতে চেয়েছেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক থাকবে এবং বাংলাকে ভাগ হতে দেব না, এমনটাই কিন্তু স্পষ্ট ভাবে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন। প্রস্তাব যখন থাকবে তখন তা গ্রহণ করা হবে, কিন্তু রাজ্য শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে এই বিষয়টা কিন্তু তিনি মুখ্যমন্ত্রী আজকে উল্লেখ করেছেন। এমনকি তিনি নীতি আয়োগের বৈঠক উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তাকে যে বলতে পারবেন সময় দেওয়া হয়েছে, আরো কিছুক্ষণ সময় তিনি চেয়েছিলেন, সেই জায়গার বঞ্চনার কথাই কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ বাংলা তার সংখ্যা পাক বিভিন্ন খাতে বিষয়টা কিন্তু তিনি চান এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু মনে করছেন যে নতুন জেলা যখন ভাগ করা হয়েছে, ডিভিশন বাড়ানো হয়েছে, কমিশনারের চরণ হয়েছে, পুলিশ জেলা ভাগ করা হয়েছে এবং এই গোটা বিষয়টি কিন্তু রাজ্যের স্বার্থেই করা হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই 1 কোটি সেক্ষেত্রে বিষাক্ত মানুষের সঙ্গে প্রতিনিয়ত সরকারের যোগাযোগ রয়েছে দাঁড়িয়ে যে ইতিহাস রয়েছে, বাংলার যে ইতিহাস রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু অখণ্ড বাংলা হোক বাংলা ভাগ কোনোভাবেই তিনি চান না, এই বিষয়টি আজকে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশন। একেবারে ধন্যবাদ তোমার সত্যসুন্দর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্র বলেই দিয়েছেন আজও যে কোনোভাবেই বাংলাকে ভাগ করতে দেওয়া যাবে না, যেমনটা তিনি আগেও মন্তব্য করেছিলেন। অন্যদিকে রাজ্য বিভাজন চায় না বিজেপি, এমনটাই বলা হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে।